नमस्कार बंधुरा आज के आरो एक नतून भिडियोते आमार समस्त सबसक्राइबार और भिउआर बंधुदेरके हर्नेट मैनेर सैल्यूट। किछुदिन आगे आमाके एकजन प्रश्न करेछिलो जे हेलमेटे मोबाइल यूज करार जोन्नो किभाबे माउंट लागाते हय। तो आजके आमी सेटा निये आलोचना करब, तार संगे आमी एटाओ आलोचना करब जे हेलमेटे किभाबे एक्शन कैमो लागाते हय। तो भिडियोटा शुरू करा जाक। आर এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। হেলমেটে যদি ক্যামেরা লাগাতে হয়, ক্যামেরা লাগানোর জন্য অনেক জায়গা আছে। প্রথমত হেলমেটে আপনি ক্যামেরা লাগাতে পারেন এই সামনে এদিকে, অথবা হেলমেটের এধারে, অথবা এখানে মাথায়। তো আপনার এতগুলো অপশন আছে হেলমেটে ক্যামেরা লাগানোর। কিন্তু যদি আপনি মোবাইল মাউন্ট করেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার সামনেই এখানে আপনাকে করতে হবে। তো মোবাইল মাউন্ট করার জন্য আপনার দরকার এরকম একটা মোবাইল হোল্ডার, যেটা আপনি ৮০-৯০ টাকা দিয়ে যেখান থেকে খুশি আপনি কিনতে পারেন। অনলাইনে কিনলে হয়তো একটু বেশি দাম পড়ে, ১৫০ টাকার মতো দাম পড়ে, কিন্তু আপনি যদি কলকাতায় যে কোনো মার্কেটে যান তো সেক্ষেত্রে এটা আপনার খরচ পড়ে মোটামুটি ৮০-৯০ টাকা। এটা যদি আপনি কিনতে না পারেন তাহলে আপনি সেলফি স্টিকের যে মাথায় যে এটা থাকে সেটাকেও আপনি ইউজ করতে পারেন মোবাইল হোল্ডার হিসেবে। হেলমেটে মোবাইল মাউন্ট করতে গেলে সেক্ষেত্রে আপনার টেপের দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি এই ধরনের টেপ ইউজ করতে পারেন, অথবা আপনি ব্ল্যাক টেপও ইউজ করতে পারেন। তো আমি আগে ব্ল্যাক টেপ ইউজ করেছিলাম, কিন্তু তার তুলনায় এই টেপটা অনেক বেটার। আপনি যদি মোবাইল হোল্ডারটা এখানে লাগান তো এইভাবে লাগানোর আগে তলায় কিছু একটা সাপোর্ট দেবেন, দরকার হয় একটা আপনি কাগজ বা কাগজের কোনো টুকরো এখানে দেবেন, কারণ যখন আপনি হেলমেটটা এখানে পরবেন তখন হেলমেটটা আপনার এরকম সোজা থাকবে না, আপনার হেলমেটটা এরকম হেলে থাকবে। সুতরাং মোবাইল মাউন্টটা যদি আপনি এইভাবে সোজাসুজি লাগান তাহলে ক্যামেরাটা কি হবে আপনার নিচের দিকে ভিউটা হবে। তো সেই কারণে এইটাকে একটুখানি তলায় কোনো কিছু চিপ দিয়ে এইভাবে উঁচু করে সোজা করতে হবে। এটা আপনাকে নিজেকে দেখে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো আমি আজকে এটা দেখাচ্ছি না, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কিভাবে আপনি এটা মাউন্ট করবেন। তো আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে অ্যাকশন ক্যাম, অ্যাকশন ক্যামের মাউন্ট এখানে কিভাবে আমি এখানে ফিক্সড করব। তো এটা আমরা মাথাও করতে পারি, সাইডেও করতে পারি, তবে আমি এখানেই করব। এখানে করলে একটা সুবিধা আছে যে মাথায় করলে বা সাইডে করলে হেলমেট একটুখানি দোলে, সেক্ষেত্রে স্টেবিলাইজেশনের একটু সমস্যা হয়। এখানে সবচেয়ে বেশি বেটার হয়, ভিডিও অতটা কাঁপে না। হেলমেটে ক্যামেরা মাউন্ট করার জন্য দরকার হচ্ছে একটা এমসিল আর এই মাউন্ট। তো এই মাউন্টের এখানে আঠা আছে, এই আঠাটা কোনো কাজের নয়, সুতরাং ম্যাক্সিমামটাই হচ্ছে এমসিল দিয়ে হবে, কারণ এই সারফেসটা হচ্ছে রাফ সারফেস, সুতরাং এমসিলটারে এটা খুব ভালো লাগবে। আর যে হেলমেটগুলোর মুখগুলো ছুঁচালো তো সেখানে কিন্তু এগুলো লাগানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু সাইডে অপশন খুঁজতে হবে এখানে। তো প্রথমে আমি এই এমসিলটাকে মিক্সড করব। তো এমসিলে দুটো জিনিস থাকে, দুটো মিক্সচার থাকে, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। তো হোয়াইটের সঙ্গে ব্ল্যাকটাকে আমি মিক্সড করব। এটা করতে করতে কিছুক্ষণ পরে হাতে গরম ফিল হবে, তাহলে বুঝবো এটা কমপ্লিট হয়ে গেছে। তো হাতে গরম গরম ফিল করছি এটা। তো এটা রেডি, দেখে বেশিক্ষণ রাখলে আবার জমে যাবে। তো সাইডে রাখলাম। এবার এই মাউন্টটাকে এবার হেলমেটে প্রথমে ফিক্সড করব। তো এটাকে জাস্ট এইভাবে করে নিয়ে, কেন করলাম এটা, এটা রাফ সারফেস তাই काँचटाके सरिए दिई कारण काँचे लेगे गेले परिष्कार करा जाबे ना। तो एटाके आमी এই জায়গায় টিপে ফিক্সড করে দিলাম। এবারে এই সাইডগুলোকে ধীরে ধীরে এইভাবে আমি বুঝিয়ে দেব। মাথাটা ঝুঁকে গেছে। এগুলোকে এবার এর ভিতরে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে ভালোভাবে এটা আটকে যায়। এমসিল যখন শুকিয়ে যাবে তখন এমসিল অনেক ভারী হয়ে যায়, তো সেই কারণে এমসিল যতটা কম ইউজ করা যাবে ততটা বেটার। তো এইভাবে এটাকে যতটা ভিতরে ঢোকে দিয়ে এটাকে ফিক্সড করে দেবো। যখন আমি ক্যামেরাটা লাগাবো এর উপর একটা ওয়েট আসবে, সুতরাং একটু ভালোভাবে এটা লাগাবো। তবে এই হেলমেটটা সামনেটা রাফ সারফেস হওয়ার জন্য আশা করা যায় এটা ভালোভাবেই এটা থাকবে। সাইডে যে সমস্ত এক্সট্রা যে জিনিসগুলো হেলমেট লেগেছিল সেগুলো শুকিয়ে গেলে আটকে থাকবে, সেই জন্য পরিষ্কার করে দিলাম পুরো। তো আমার এটা ফিক্সড করা হয়ে গেছে। তো এখন এটাকে মোটামুটি ঘন্টা 3 এইভাবে রেখে দিতে হবে। তো রেখে দিলে এটা জমে যাবে, তো শক্ত হয়ে যাবে তখন। तो ये रेखे दिलाम। आशा करी भिडियोटी आपनादेर काछे खूब हेल्पफुल हलो, और जदि हेल्पफुल हुए थाके नीचे अवश्य कमेंट करबें। भिडियोटी जदि भालो लेगे थाके लाइक करबें, शेयर करबें, और हाँ अवश्य चैनलटाके सबसक्राइब करे जाबें। सबसक्राइब करार परे बेल बाटने क्लिक करे अल नोटिफिकेशन अपशने क्लिक करे देबें। तो आजकेर भिडियोटा एखानेई शेष करछि, देखा होच्छे परेर कोनो भिडियोते, ततदिनेर जन्य।